প্রেস ক্লাব কলকাতাতে আজ আয়োজিত হয়ে গেল ভারত গৌরব অনন্য সম্মান 2021 রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্টের উদ্যোগে। আমাদের এই বার্তাটা পৌঁছে যাবে, তাই এই বার্তা সবাই গ্রহণ করুক এবং আগামী দিনে আমাদের সাথে সহযোগিতা করুক। আর আজকে যারা পুরস্কৃত হলেন, আমরা যাদেরকে পুরস্কৃত করে ধন্য হলাম, আগামী দিনে তাদের আরও বেশি সাফল্য কামনা করি। তারা যেন সমাজের মূল স্রোতে আরও নিজস্ব ব্যক্তিত্বকে স্থাপন করে। আমাদের এই কথাটা স্মরণ রাখবে, যারা অনেক অনেক বড় জায়গায় পুরস্কৃত হবে, কিন্তু প্রেস ক্লাবে এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট, এদের যে সম্বর্ধনা এটা চিরতরে মনে থাকবে। আমরাও তাই সবাইকে প্রার্থনা করি। হ্যাঁ, এটা সপ্তম ভারত গৌরব অনন্য সম্মান, কারণ আমরা লকডাউনের পর থেকে তো পাইনি, আমরা তো অ্যাকচুয়াল রৌপ্য পদক আর স্বর্ণ পদক দিতাম ভারত গৌরব, তো এবার সেটা তো হয়নি, পরে আবার আমরা সেটাকে শুরু করবো রৌপ্য পদক আর স্বর্ণ পদক।